প্রিয় বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল বি আর আব্দুর রহমানে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা ভারতের জাতির জনক, জাতির পিতা মহাত্মা গান্ধীর বেশ কিছু বিখ্যাত, স্মরণীয়, অনুপ্রেরণামূলক এবং শিক্ষামূলক উক্তি নিয়ে হাজির হয়েছি। যেই উক্তিগুলো শুনে আমরা মনের মধ্যে ধারণ করলে নিশ্চিতভাবে জীবনে কিছু পরিবর্তন সাধন করা সম্ভব। বিষয়ে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এই আশা রাখি। চলুন শুরু করা যাক মহাত্মা গান্ধীর বিখ্যাত 10টি উক্তি। উক্তি নাম্বার 1, তুমি যা ভাবো, যা বলো এবং যা করো তার মেলবন্ধনই হলো সুখ। উক্তি নাম্বার 2, দুর্বলরা কখনো ক্ষমা করতে পারে না, কারণ ক্ষমা হচ্ছে শক্তিমানদের ধর্ম। উক্তি নাম্বার 3, পৃথিবীতে যে পরিবর্তন তুমি দেখতে চাও তা নিজ থেকেই শুরু করে দাও। উক্তি নাম্বার 4, নিজেকে পরিবর্তন করো, কারণ তুমিই একমাত্র নিয়ন্ত্রণের মধ্যে। উক্তি নাম্বার 5, শক্তি দেহের ক্ষমতা থেকে আসে না, শক্তি আসে অদম্য ইচ্ছা থেকে। উক্তি নাম্বার 6, এমনভাবে জীবনযাপন করো যেন তুমি আগামীকাল মারা যাবে, এবং এমনভাবে শেখো যেন তুমি কোনোদিন মরবেই না। উক্তি নাম্বার 7, সত্য প্রতিষ্ঠিত হয় যদিও সেখানে কোনো লোকের সমর্থন না থাকে। উক্তি নাম্বার 8, ভিড়ের মধ্যে দাঁড়ানোটা অত্যন্ত সহজ, কিন্তু একাকি দাঁড়াতে সাহস লাগে। উক্তি নাম্বার 9, কোনো কিছুকে বিশ্বাস করে সেই মোতাবেক জীবনযাপন না করাটা অসততা। উক্তি নাম্বার 10, নিজের ভুল স্বীকার করাটা হচ্ছে একটি ঝাড়ুর মতো, যা নোংরা আবর্জনা ঝাড় দিয়ে মেঝেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে। নিজের ভুল স্বীকার করে আমি শক্তি অনুভব করি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি ওয়াচ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।